প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন আমি কুড়ি বাইশটার মতো ফুলকপির চারা বসালাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখা যাক এই গাছগুলির মধ্যে কটা বাঁচে আর কটাতে কপি হয় এই কপি চারাগুলো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বসানো হয়েছে যেখান থেকে চারাগুলো কিনেছি ওনারা বলছেন তো এই গাছগুলো থেকে দুর্গা সময় কপি পাওয়া যাবে আপনারা যারা গাছ ভালোবাসেন ছাদ বাগান করছেন শীতের সময় তো এই ধরনের গাছ সবাই বসান কিন্তু আমি আপনাদের অনুরোধ করব এই অসময়ে তারাও এই ধরনের সবজি ছাদে করতে পারেন যদি এখন গাছ বসান তাহলে দুর্গাপুজোর সময় না হলেও শ্যামা পূজা বা তারপরই নিজের বাগানে চাষ করা কপি খেতে পারবেন যখন প্রথম বাজারে এই কপি আসতে শুরু করে তখন যদি নিজের বাগানে এই কপি পাওয়া যায় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না অন্তত যারা গাছ করেন তাদের ক্ষেত্রে এ আনন্দ বলে বোঝানো সম্ভব না এই গাছগুলি বসানোর একদিন পরে তোলা হচ্ছে এই ভিডিও গাছগুলি একদম সাধারণ মাটিতে বসানো হয়েছে মাটির মধ্যে একদম কিছুই মেশানো হয়নি এই প্যাকেটগুলিতে নোটে গাছ ছিল সেগুলো তুলে প্যাকেটের মাটি খুঁচিয়ে দিয়ে একদিন পুরো রোদ্দুরে রেখে দিয়েছিলাম তারপরে গাছগুলো বসানোর সময় মাটিতে একটু করে জল দিয়ে ভিজিয়ে গাছ বসিয়ে গাছের গোড়াটা একটু চেপে দিয়েছি আর গাছগুলো পাঁচ ছয় সাত নয় ইঞ্চি বিভিন্ন সাইজের প্যাকেটের মধ্যে বসানো হয়েছে ছয় সাত ইঞ্চি প্যাকেটে গাছ হবে তবে আমার মনে হয় নয় ইঞ্চি সাইজটাই নয় ইঞ্চি সাইজের প্যাকেটটাই স্ট্যান্ডার্ড মাপ হবে ফুলকপির জন্য প্যাকেটের সাইজ যাই হোক না কেন গাছগুলি বসানোর সময় যে প্যাকেট বা টবে বসানো হবে সেই প্যাকেট বা টবের অর্ধেক বা তার একটু বেশি মাটি ভর্তি করে গাছগুলো বসাতে হয় তার কারণ পরবর্তী সময়ে গাছে যখন গাছ যখন বেশ একটু বড় হয়ে যাবে তখন একবার সার দিয়ে গাছের গোড়া মাটি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এই গাছগুলো বসানোর পরই পুরোপুরি রোদ্দুরে রাখা যাবে না গাছগুলিকে পুরোপুরি রোদ্দুরে রাখলে একদম ঝিমিয়ে যাবে কারণ এখনকার রোদ প্রচণ্ড চড়া আর সদ্য বসালে গাছগুলো এখন এতটা চড়া রোদ গাছ সহ্য করতে পারবে না তাই গাছ যাতে শুধু সকালে নরম রোদ পায় সেই ব্যবস্থা করতে হবে এবং গাছ এই রোদ যতটা সময় পর্যন্ত সহ্য করতে পারবে ততক্ষণ রোদে রাখতে হবে এবং আস্তে আস্তে গাছকে রোদে রাখার সময়টা বাড়াতে হবে যারা শখে বাগান করছেন তারা এই ধরনের গাছ এই ধরনের সবজির গাছ অবশ্যই বসাতে পারেন কম বেশি ফল পাবেনই পাবেন সত্যি কথা বলতে কি আমরা যারা গাছ করতে ভালোবাসি তাদের কাছে কটা ফল ফুল সবজি হলো সেটা আমাদের কাছে বড় কথা নয় কারণ আমরা লাভের আশায় এই কাজটা করি না এই গাছ লাগিয়ে বা ছাদ বাগান করে তার থেকে দু একটা ফল পেলেই আমরা খুশি এটা করে আমরা একটা মানসিক শান্তি পাই একটা আনন্দ পাই তাই এই কাজটা আমরা যখন করি কষ্টটা অতটা মনে হয় না অন্য কাজ করার সময় যতটা কষ্ট মনে হয় এই কাজ করে আমরা মানসিক তৃপ্তি পাই তাই যে যা বলুক না কেন আমরা কারোর কোনো কথায় কোনো কান দেব না আমরা এই কাজটা করেই যাব অন্য অনেক নেশার থেকে এই গাছ লাগানোর নেশা অনেক বেশি ভালো নেশা এটা সুস্থ থাকার নেশা ভালো থাকার নেশা এতে আমরা ভালো থাকব এবং আমাদের পরিবেশও ভালো থাকবে শুধু এই ধরনের গাছ নয় যে কোনো ধরনের গাছ বসাতে পারেন তাহলে দেখবেন অনেক কিছু ভুলে আছেন অনেক আনন্দে আছেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী সময়ে এর রেজাল্ট কি দাঁড়ালো তার আপডেট অবশ্যই নিয়ে আসব যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি নমস্কার